রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ এর এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রতিবাদে আধা বেলা অবরোধ পালন করেছে সংগঠনটি। সকালে উপজেলার একাধিক স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। ইউপিডিএফ বলছে, শনিবার রাতে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলাকালে সংগঠনের সদস্য নিপুন চাকমা সহ কয়েকজন কর্মী কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেল যোগে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলে নিপুন চাকমার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের জন্য জেএসএস কে দায়ী করে খুনিদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচার দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা। যদিও এই হত্যার দায় অস্বীকার করছে জেএসএস, তবে এ ঘটনায় পুলিশ এখনও নিহতদের মরদেহ উদ্ধার করতে পারেনি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।